কদিন আগে কুমিল্লাকে বিপিএলের শিরোপা জিতে আবারও বাংলাদেশে এসেছেন মঈন আলী। আর তাই এখানকার আলো বাতাস উইকেট কেমন হবে সেটাই হয়তো বোঝাচ্ছিলেন ইংলিশদের ওয়ানডে স্কোয়াডে নতুন সংযোজন রেহান আহমেদকে। ইংলিশ স্কোয়াডে এই তিন স্পিনার সাকিব মুশফিকদের চিন্তার ভাজের কারণ হবে সেটা একদম নিশ্চিতই বলা যায়। অভিজ্ঞ আদিল রশিদ ও মঈন আলীর সঙ্গে তরুণ রেহান আহমেদের ঘূর্ণি সামলানোর পরিকল্পনা বাংলার ব্যাটারদের রাখতে হবে সেটা বলার অপেক্ষা রাখে না। স্পিনারদের সাথে প্রথম দিনের অনুশীলনে একাডেমি মাঠের মাঝ উইকেটে স্পট বোলিংয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা বোলার স্যাম কারান, সাথে রয়েছে ক্রিস ওকস আর সদ্য দলে আসা সাকিব মাহমুদ। আর বরাবরই ব্যাটারদের আতঙ্ক জোফরা আর্চারের ধার আগের মতোই সেটা একদমই স্পষ্ট। ইংলিশদের টপ অর্ডারের তিনজন অধিনায়ক জস বাটলারের সঙ্গে ডেভিড মালান ও ফিল সল্ট, আপাতত তাদের চেষ্টা স্বদেশীদের বোলিংয়ে নিজেদের মানিয়ে নেয়া। একাডেমি মাঠের স্লো উইকেটে কিছুটা হলেও অস্বস্তিতে টপ থ্রি। এর আগে সফরকারীদের দিনের শুরুটা হয় ওয়ার্ম আপ আর ফিল্ডিং সেশন দিয়ে, সেরই বাংলায় 30 মিনিট শরীর গরমের পরেই ব্যাট বলের অনুশীলনে নামে জস বাটলার মঈন আলীরা। পহেলা মার্চ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঢাকা ও চট্টগ্রামে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হলেও এখনও পর্যন্ত টিকিটের দাম নির্ধারণ করেনি বিসিবি। তাসওয়ার নাফি, এখন ঢাকা।